সব কিছুর মহানিয়ন্ত্রণকারী, সেই মহানিয়ন্ত্রণকারীকেই তুই দেখলি না, তুই তাকে নিয়ে ভাবতে পারলি না। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, যার চোর পেয়ে জানোয়ার। বাল হুম আদল, এর চেয়েও নিকৃষ্ট, এর চেয়েও ঘৃণিত, এর চেয়ে নিচে আর যাওয়ার জায়গা নেই। সবচেয়ে সুন্দর আদল দিয়ে সৃষ্টি করেছিলাম, কাউকে রুকুর মতো রেখেছি, তার মাথা রুকুর মতো থাকে, কাউকে সেজদার মতো রেখেছি, খেতে গেলে সেজদার মতো মাথায় মাটিতে দেওয়া লাগে, আর তোকে দিলাম এমন এক নেচার, তোর মাথাটা সব সময় উঁচু করে রাখলাম, তোর শিরটাকে উঁচু করে দিলাম, যখন তুই ঘুমাতে যাস তখনও তোর স্বভাব এমন দিয়ে দিলাম, মাথার নিচে কিছু দিয়ে শরীরের তুলনায় ওটাকে উঁচু করে না রাখলে ঘুমটা আরামের হয় না, মজার হয় না, এত চমৎকার আকৃতি দিয়ে, এত চমৎকার আকৃতি এবং গঠন প্রণালী দিয়ে তোকে আমি তৈরি করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় মানুষকে সর্বোত্তম আদল আর কাঠামো দিয়ে তৈরি করেছি। থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিন্তু সে দেখার জিনিস দেখলো না, শোনার জিনিস শুনলো না, ভাবার জিনিস ভাবলো না, তারপরে আমি সবচেয়ে নিকৃষ্টতম, সবচেয়ে নিচের স্তরে তাকে আমি নামিয়ে দিলাম। এখন সে কুকুরেরও নিচে নেমে গেল, শুয়োরেরও নিচে নেমে গেল, শুয়োর আর কুকুরের কিয়ামতের দিন হিসাব হবে না, আর এর হিসাব হবে এবং সে জাহান্নামে যাবে, চিরকালের সাজা নিয়ে যাবে। এরই মুহতারাম দোস্ত, যে রব্বুল আলামিন আমাদের মাথাকে সব সময়ের জন্য উঁচু করে দিয়েছেন, সেই মাওলায়ে কারিমের সামনে দৈনিক 5টা বার নিজের মাথাটাকে যদি একটু ঠেকিয়ে দিয়ে আসি, নিচে নামিয়ে দিয়ে আসি, তাহলে মাওলায়ে পাক খুশি হন, কৃতজ্ঞতার কৃতজ্ঞতা পাশে আমি তাকে আবদ্ধ করার চেষ্টা করতে পারি। আর রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাশাকুরুন হালিম, যে তিনি নিশ্চয়ই মহা মূল্যায়নকারী, যে ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রব্বুল আলামিন তার কৃতজ্ঞতার পরিপূর্ণ মূল্যায়ন করে। তাহলে নামাজ যে আমরা আদায় করব কার স্বার্থে? আল্লাহর না আমাদের। কার স্বার্থে নামাজ? আমাদের স্বার্থে নামাজ, নিজেদের নিরাপত্তার কবচ হলো নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরিন, আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় বন্ধু, আমার হৃদয়ের মণি, আমার প্রেমাস্পদ, আমার বুকের ধন, কি ভাষায় বর্ণনা করবেন? ভাষা সংকুচিত হয়ে যায় মনের ভাবের কাছে, ভাবকে ধরতে পারছে না, এই জন্য শব্দ ব্যবহার করেছেন খালিল, বন্ধুর বন্ধু, আমার বন্ধু আর বন্ধু। মানুষের সবচেয়ে প্রিয় হয় বন্ধু, যার কাছে সব কিছু শেয়ার করা যায়। মানুষ অনেক কিছু বাবার কাছেও মায়ের কাছেও শেয়ার করে না, কিন্তু বন্ধুর কাছে সব শেয়ার করে, কষ্টের কথা, বেদনার কথা, গোপন কথা, আর করে কি করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের কাছে এমন ছিলেন যে সাহাবিরা নবীজির কাছে অকপটে সমস্ত কথা বলতে পারতেন এবং মনে করতেন উনি আমার সবচেয়ে প্রিয়, ওনার কাছে বললে আমার এটা হয়ে যাবে কিন্তু আমার ক্ষতি হবে না, আমার উপকারের পথ উনি দেখিয়ে দেবেন। এভাবে বলেন আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রাসূল আমাকে নসিহত করেছেন কয়েকটি বিষয়ে, 10টি বিষয়ে, তার মধ্যে একটা বিষয় হলো আমাকে বলেছেন ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতান, খবরদার, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতান, খবরদার খবরদার কোনো ফরজ নামাজকে ছেড়ে দিবা না, একটা ফরজ নামাজও নষ্ট করবে না। কেন? ফাইন্নাহু মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটি ফরজ নামাজ নষ্ট করে দেয় আল্লাহ তাআলা যে তাকে হেফাজতের দায়িত্ব নিয়ে রেখেছেন, তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন এবং তাকে বিভিন্ন জিনিস থেকে হেফাজত করেন, আল্লাহ তাআলা তার দায়িত্ব সেখান থেকে উঠিয়ে নেন। এখন আর তুমি আমার দায়িত্বে নাই, তুমি যার ইচ্ছা তার দায়িত্বে যাও। আল্লাহ যদি কারো ওপর থেকে নিজের নিরাপত্তার চাদর আর দায়িত্ব উঠিয়ে নেন, তাহলে কে আছে পৃথিবীতে যে তাকে নিরাপদ রাখবে, যে তাকে উপকার পৌঁছাবে? তাহলে নামাজ পড়ার দ্বারা আল্লাহর উপকারের চেয়ে আল্লাহর কি উপকার? সবচেয়ে উপকার আমার, আমার রক্ষা কবচ, আমি আল্লাহর কাছ থেকে নিরাপত্তা নিয়ে নিলাম। ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ, নামাজের উপকারিতা হাদিস থেকে বলছি, নিজের থেকে বলার তো কোনো সুযোগ নাই এখানে, মোল্লা নিজের তরফ থেকে বলার কোনো অধিকারই রাখে না,
মোল্লার দায়িত্ব কার কথা বলা? আল্লাহর দায়িত্ব বলা। আমাদের পকেট থেকে বেগম সাহেবের ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে আপনাদেরকে এনে কথা দিব, এটা তো পারবো না। নিজেকে নিরাপদ রাখতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ, নিজের জীবিকার সমস্যা দূর করতে হলে, রিজিকের সংকীর্ণতা দূর করতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে সময় মতো আদায় করবে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে কেমনভাবে আদায় করবে, সময় মতো আদায় করবে, আল্লাহ তাআলা তাকে পাঁচটা পুরস্কার দিবেন। দুনিয়া আখেরাতে মিলিয়ে কয়টা পুরস্কার দিবেন? পাঁচটা পুরস্কার। কাজ করতেছি আমার জন্য, ওনার কোনো লাভ নাই, তারপরে উনি পুরস্কার দিয়ে যাচ্ছেন, কত বড় দয়ালু। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এক নম্বর পুরস্কার, তোমার জীবিকার সংকীর্ণতা, তোমার রিজিকের পেরেশানি আর সংকীর্ণতা দূর করে দিবেন। জীবিকার সংকীর্ণতা বলতে কি বোঝায়, আল্লাহ তৌফিক দিলে সামনে বলবো, আল্লাহ তৌফিক দিলে সামনে বলবো। শুধু এতটুকু বুঝেনি, নামাজ আমার জন্য, আমি নামাজ না পড়লে ক্ষতিগ্রস্ত আমি হব, উনার কোনো লাভ নাই, কোনো ক্ষতি নাই। আমি নামাজ পড়লে আমি কুকুরের চেয়ে উপরে উঠে ফেরেশতার উপরে যে আরো উপরে চলে যাব, আর নামাজ না পড়লে আমি কুকুরের নিচে যাব, লাভ ওনার নয়, লাভ আমার। এই জন্য নিজে নামাজি হব, নিজের বাচ্চাকে নামাজি বানাবো, আমার স্ত্রীর কাছে ওই কথাগুলো পৌঁছে দেব এবং তাকেও নামাজের প্রতি পাবন করব। মেহমান আসলে তার জন্য যেমন কত কিছু বলি, এটা করো সেটা করো, এই সেই এই সেই, একটু না হলে রাগ করি, এটা ওটা করি, নামাজ ঠিক মতো না হলে যেন তার উপরে আমার রাগটা হয়, তাকে নামাজি ঠিক মতো বানানোর জন্য, তার তাকে নামাজে উদ্বুদ্ধ করার জন্য, আমি যে আদেশ করলাম আর পড়ে ফেলবো তা না, তাকে গরম করা লাগবে নামাজের জন্য, সে নামাজের জন্য। এটা কিন্তু মানুষের নিয়ম, গরম করলে লোহাও দেখবেন দা হয়ে যায়, কুড়াল হয়ে যায়, চাকু হয়ে যায়, কত কিছু হয়ে যায়, আর ঠান্ডা থাকলে ওটা দিয়ে কিছু বানানো যায় না। তো দোষ লোহার না, লোহার ভিতরে তো সেই যোগ্যতা আছে, তাকে গরম করতে হবে, এই গরমের জন্য তাকে গরমের পরিবেশে আনতে হয়। এই পরিবেশের জন্যই আমাদের মসজিদের তরফ থেকে আমরা, এটা আমার যখন আমাকে নিয়োগ করে আমার দায়িত্বের ভিতরে এটা ছিল না, সাপ্তাহিক তফসির আমার এই জিম্মাদারি আমার জন্য ছিল না, তখন তফসির বন্ধও ছিল, আমার আগে যিনি বাইরে থেকে যিনি তফসির করতেন তাকে আলাদাভাবে এটার জন্য পে করা হতো, কিন্তু আমি এটাকে আমার খেদমত হিসেবে নিয়েছি, আমার এলাকার খেদমত, আমি মনে করি এটা আমার মসজিদের তরফ থেকে করা আমার জিম্মাদারি। কিছু আমল তো দরকার, যে আমলগুলো শুধু ওনার কাছে যাবে, যে আমলগুলোর ভিতরে বলতে পারবো আল্লাহ এখানে কোনো বিনিময় নেওয়া হয় নাই, কোনো রকমের প্রয়োজনে বিপরীতে যাওয়া হয় নাই। পরে আমি চালু করেছি এই যে তফসিরের মাহফিলটা হয় প্রত্যেক বুধবারে এসার পরে, এটা আমাদের মা বোনদের জন্য স্পেশালভাবে আমি চালু করেছিলাম, যে আমার এলাকার মা বোনরা তারা যেন নামাজি হতে পারে, দিনদার হতে পারে, পরহেজগার হতে পারে, এটার জন্য তাদেরও দিনই কথা শোনা দরকার, আমরা যেমন দিনই কথা শুনি তারাও শোনা দরকার। প্রতি বুধবারে এসার পরে আমাদের পুরুষরা এখানে বসে আর মা বোনরা আমার বাসার বসে, ওখানে লাইন দেওয়া আছে, ওখানে মা বোনরা বয়ানগুলো শুনতে থাকে। আলহামদুলিল্লাহ যারা যারা তাদের বিবিদেরকে নিয়ে এসেছে, একটা সময় ছিল পর্দা তো দূরের কথা, পর্দার নাম বললে খেপে যেত, কোন মৌলবীর বাড়িতে গিয়ে বয়ান শুনবে এটাতেও রাজি হতো না, কিন্তু আল্লাহ তাআলার শুকর নিজের থেকেই এখন নিজে নিজে কাভার্ড হয়ে গেছে, কেউ তাকে বলে না যে তুমি কাভার্ড হও, কেউ তাকে বলে নাই তুমি নামাজি হও, সে অটোমেটিক নামাজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এই পরিবর্তনগুলো এসেছে। আল্লাহ তাআলার শুকর যে আমাদের নিজেদের মা বোনদেরকেও কি করা, উদ্বুদ্ধ করা এবং বাড়িতে নামাজ বিষয়ক কিতাবগুলার তালিম করা, ফাজাইলের কিতাবগুলার তালিম করা, ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত, এই সমস্ত কিতাবগুলার তালিম বাড়ির ভিতরে করলে একটা সময় 10-15 মিনিট আসলে আমরা ফাজাইলে নামাজের চ্যাপ্টার থেকে পড়ি ধারাবাহিকভাবে, ইনশাআল্লাহ দেখবেন আপনাকে বলা লাগবে না, সেই আপনাকে বলবে নামাজের সময় হয়েছে তুমি মসজিদে যাও না, যে নিজে নামাজ পড়তো না সে আপনাকে বলবে নামাজের সময় হয়েছে তুমি মসজিদে যাও না কেন, সে রেডি করে মসজিদে পাঠাবে। আল্লাহ তাআলা তাদের ভিতরে এই সালাহিয়ত, এই যোগ্যতা দিয়েছেন, সেই যোগ্যতাটাকে যেন আমরা ফুটিয়ে তুলতে পারি, তাদের এই প্রতিভার বিকাশ যেন আমরা ঘটাতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। যেই বাড়িতে নামাজ হয় সেই বাড়িতে রহমত আসে, যেই বাড়িতে একজন বেনামাজি থাকে সেই কারণে আশপাশের 40টা বাড়ি থেকে রহমত আর বরকতকে আল্লাহ উঠিয়ে নেয়।
পুরো এলাকায় রহমত আসতে হলে নামাজের বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক নসিব করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।